नमस्कार बंधुरा, आमी तापस मालाकार। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज एकटी अत्यंत गुरुत्वपूर्ण चाकरी संक्रांत आपडेट निये आमी चले एसेछि। ए विषय विस्तारित जानते हले अवश्य भिडियोटिके प्रथम थेके शेष पर्यन्त खूब मनोयोग सहकारे देखते हबे। आपनि जदि आमार चैनेले प्रथम हये थाकेन अवश्य चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटिते अल नोटिफिकेशन अन करे दिन, जाते समस्त भिडियोर आपडेट सबार आगे आपनार काछे पौंछे जाए। भिडियोटी भालो लागले लाइक करते पारेन, कोनो प्रश्न थाकले कमेंट करते पारेन, एबं बेशी बेशी करे बंधुबान्धव प्रियजनेर काछे शेयर करे छड़िये दिन एई गुरुत्वपूर्ण इनफरमेशनटी। आज जे विषये कथा बोलबो ता पश्चिमबंगेर पब्लिक सार्विस कमिशन दुटी गुरुत्वपूर्ण परीक्षार डेट प्रकाश करे दिएछे। दुटो गुरुत्वपूर्ण, अत्यंत गुरुत्वपूर्ण दुटो परीक्षा, तार डेट किन्तु अफिसियली अनाउन्स हुए गेलो। से विषय में आपनादेरके सम्पूर्ण अफिसियली विज्ञप्तिटी देखाच्छि, जे अनाउन्समेंट आज प्रकाशित हुए देखुन सेटा विस्तारित विषय, एवं कोन परीक्षार डेट प्रकाशित हुए, कोन शिफ्टे परीक्षा होबे, समस्त विषयटाई जानते पारबेन। कोथाय सेई परीक्षार सेंटार एवं कबे थेके आपनारा एडमिट कार्ड डाउनलोड करते पारबेन, से विषय विस्तारित जानते अवश्य देखुन एई विषयटी। আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি, দেখুন সেই অফিশিয়াল আপডেট, দেখুন সেটা। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আপডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা 26 থেকে প্রকাশিত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। দেখুন এই বিষয়ে কি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোন পরীক্ষার কথা বলা হচ্ছে, কোন দুটো পরীক্ষার কথা। দেখুন, প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি ইন দ্য ডিরেক্টরেট অফ ESIMB স্কিম আন্ডার লেবার ডিপার্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24/2019। এইটা আচ্ছা, এবার দেখুন আরেকটা বলছে, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 32/2019। প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি ইন দ্য ডাইরেক্টরেট অফ ESIMB স্কিম আন্ডার লেবার ডিপার্টমেন্ট অ্যান্ড মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি হেল্ড অন 22/2020 সানডে ফ্রম 10 AM টু 11:30 AM। এটা হচ্ছে প্রথম ধাপ। আচ্ছা, সেকেন্ড সেশনে হচ্ছে নন টেকনিক্যাল, যেটা মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সেটা 2:30 PM টু 4 PM, অর্থাৎ 2:30 থেকে 4 পর্যন্ত হচ্ছে নন টেকনিক্যাল এক্সামিনেশন মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এবং যেটা ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি সেটা 22 নভেম্বর সকাল 10:30 থেকে 11:30 সময় কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি দুটো পরীক্ষাতেই অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী দুটো পরীক্ষাতেই অ্যাপিয়ার হতে পারবেন। যদি তার পরীক্ষা সেন্টার খুব কাছাকাছি হয়, তাহলে সে সকাল 10:30 থেকে 11:30 দিয়ে আবার পরবর্তীতে 2:30 থেকে 4 কিন্তু পরীক্ষা অ্যাপিয়ার হতে পারবেন। এই সুযোগটা কিন্তু PSC দিচ্ছে। আচ্ছা, এবার এক্সাম সেন্টারটা দেখুন কি বলছে। বলছে অ্যাট ডিফারেন্ট ভেনুজ ইন কলকাতা, অর্থাৎ কলকাতার বিভিন্ন আলাদা আলাদা পরীক্ষার কেন্দ্রে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ড ফর দ্য এক্সামিনেশন ফ্রম কমিশনস ওয়েবসাইট https://wbpsc.gov.in, অর্থাৎ অফিসিয়াল যে PSC ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে, এবং অ্যান্ড এ টেক এ প্রিন্ট আউট দেয়ার অফ অন অ্যান্ড ফ্রম 5 November 2020, অর্থাৎ 5 November 2020 থেকে কিন্তু অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট আপনারা নিতে পারবেন। 5 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে অনলাইনে এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট যেটা wbpsc.gov.in। বলছে দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু produce the print out of their e-admit card at the allotted venue for appearing in the specified examination, অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তাকে দেখাতে হবে যে পরীক্ষার জন্য তাকে ডাকা হচ্ছে। নো পেপার অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ফর দিস এক্সামিনেশন বাই দ্য কমিশন, অর্থাৎ সমস্তটাই ই অ্যাডমিট কার্ড, অর্থাৎ অনলাইনে ডাউনলোড করতে হবে, কোনো রকম পেপার অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে না। দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইজ টু টেক আ প্রিন্ট আউট অফ দ্য ই অ্যাডমিট কার্ড উইল ইন অ্যাডভান্স টু অ্যাভয়েড লাস্ট মিনিট রাশ ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইন দ্য ই অ্যাডমিট কার্ড দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট কমিশনস অফিস, অর্থাৎ যদি ই অ্যাডমিট কার্ডে হয়তো কোনো নামের বানান ভুল এসছে অথবা ডেট অফ বার্থ ভুল এসছে বা কিছু যদি ভুল থাকে, তাহলে অবশ্যই কমিশনের অফিসে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইজ টু ব্রিং ব্ল্যাক বল পয়েন্ট পেন টু দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ কালো কালির কিন্তু পেন কিন্তু ক্যান্ডিডেটকে নিয়ে যেতে অনুরোধ করা হচ্ছে, বা
দেখুন এরপর কি বলছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপোজ অফ এক্সামিনেশন, ইজি অ্যাডমিট কার্ড লাগবে, আইডি প্রুফ লাগবে এবং ফটোগ্রাফ এটসেট্রা, এর বাইরে কিছু নিতে কিন্তু না করা হচ্ছে। ক্যারিং ইউজিং এনি টাইপ অফ ক্যালকুলেটার মোবাইল ফোন গ্যাজেটস অফ কমিউনিকেশন ইজ কমপ্লিটলি ব্যান্ড ইনসাইড দ্য প্রেমিসেস হোয়ার দ্য এক্সামিনেশন ইজ বিং কন্ডাক্টেড। অর্থাৎ সমস্ত রকমের ক্যালকুলেটার মোবাইল বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো কিন্তু পরীক্ষার হলের ভিতরে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। ইনফ্রিজমেন্ট অব দিস ইনস্ট্রাকশন উইল অ্যাট্রাক্ট পেনাল অ্যাকশান ইনক্লুডিং ব্যান ফ্রম ফিউচার এক্সামিনেশন। এই সমস্ত কিছু কিন্তু যদি মানা না হয় বা যদি এই ধরনের কিছু ধরা পড়ে তাহলে কিন্তু সমস্ত ফিউচার এক্সামিনেশন থেকে শিক্ষার্থী যে চাকরি প্রার্থী আছে তাকে কিন্তু ব্যান করে দেওয়া হতে পারে, অর্থাৎ পরীক্ষা থেকে একদম সাসপেন্ড করে দিতে পারে, যে আর পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড ইন দেয়ার ওন ইন্টারেস্ট নট টু ব্রিং এনি অফ দ্য ব্যান্ড আইটেমস ইনক্লুডিং মোবাইল ফোন পেজার্স অর এনি ভ্যালুয়েবল কস্টলি আইটেমস টু দ্য ভেনু অফ দ্য এক্সামিনেশন অ্যাজ অ্যারেঞ্জমেন্ট ফর সেফ কিপিং ক্যান নট বি অ্যাসিওর্ড। অর্থাৎ সমস্ত ভ্যালুয়েবল জিনিস নিতে না করা হচ্ছে, কারণ এই সমস্ত জিনিস কিন্তু নিজের কাছেই রাখতে হবে বা নিজের উদ্যোগেই কিন্তু ব্যবস্থা করতে হবে, কারণ সেফ কিপিং করার মতন পিএসসি কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট করবে না, অর্থাৎ হারিয়ে গেলে তার দায় কিন্তু পিএসসি কর্তৃপক্ষ নেবেন না। কমিশন উইল নট বি রেসপন্সিবল ফর এনি লস ইন দিস রিগার্ড বলেই দিচ্ছে, সেটা কোনো রকমের দায় নেবে না। ওয়ারিং অফ মাস্ক ফেস কভার অ্যান্ড ইউজিং স্যানিটাইজার আর ম্যান্ডেটারি, যেটা এই নিউ নর্মাল যেটা কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে যেটা সবাই বলছে সেইটাই কিন্তু এখানে অবশ্যই মাস্ক পরতে হবে, ফেস কভার ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার হচ্ছে একদম ম্যান্ডেটারি, অর্থাৎ এটা না থাকলে কিন্তু পরীক্ষার সেন্টারে কিন্তু প্রবেশই করা যাবে না। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 22 নভেম্বর দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো, অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে 22 নভেম্বর কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, দুখানা গুরুত্বপূর্ণ পরীক্ষা দুটো আলাদা শিফটে। 5ই নভেম্বর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দিন এবং অবশ্যই বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ।